গত বছরই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশের চর্চিত নায়িকা পরীমনি। বিয়ের পর থেকেই সংসারে টুকটাক অশান্তি লেগেই রয়েছে তাদের। স্বামী রাজ নাকি অভিনেত্রীকে শারীরিক নির্যাতন করছেন, অভিযোগ করেন পরীমনি। এর মাঝেই তাদের জীবনে পুত্র রাজ্যের আগমন ঘটে। ছেলের কথা ভেবেই নাকি সব মিটমাট করে নেন এই জুটি, কিন্তু এবার ফের তাদের বিবাহ বিচ্ছেদের জল্পনা ছড়িয়েছে। গত 29শে মে অভিনেতা শরিফুল রাজের ফোন থেকে তানজিন তিশা, নাজিবা তুশি ও সুনেরা বিনতে কামালের কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকেই বিস্তর জলঘোলা। কে করছে এমন কাজ? রাজের দাবি তিনি কিছুই জানেন না। যে অভিনেত্রীদের ভিডিও ফাঁস হয়েছে তাদেরও দাবি রাজ নির্দোষ, তাদের আঙ্গুল পরিমণির দিকে। যদিও অভিনেত্রী সম্পূর্ণ বিষয়টিকেই অস্বীকার করেছেন। এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলার মধ্যেই মুখ খুললেন পরীমনি। তিনি বলেন, আমি রাজের বউ, এটি আর শুনতে চাই না, আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগে। তাহলে কি বিবাহ বিচ্ছেদের আভাস দিলেন অভিনেত্রী? সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে পরীমনি তার এবং রাজের দাম্পত্য সমীকরণ নিয়ে মুখ খুলেছেন। ভিডিও ফাঁস হওয়ার পরেই অভিনেত্রী জানান, এই ঘটনার আগেই নাকি বাড়ি ত্যাগ করেন রাজ। এবার খোলাসা করলেন সবটা। অভিনেত্রীর কথায়, দামাল ছবির মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাড়ি থাকতো না, সন্তানের প্রতিও কোনো রকম দায়িত্ব পালন করতো না। কিন্তু কদিন আগেই বেশ কিছু অনুষ্ঠানে রাজের সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রীকে, এমনকি নিজের বাপের বাড়িতেও রাজকে নিয়ে পরীমনি। তাহলে কি সবটাই লোক দেখানো? পরীমনির কথায়, বিষয়টা রাজের তরফে লোক দেখানো। কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি ও। আমার সঙ্গে ওর এখন শারীরিক মানসিক কোনো সম্পর্কই নেই। আমি যখন হাসপাতালে তখনই বাড়িতে রাজ ওর জিনিসপত্র গুছিয়ে রেখেছিল, আগেই প্রস্তুতি ছিল বাড়ি ছাড়ার জন্য। এইভাবে তো আর সংসার সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তবে কি রাজপরীর বিবাহ বিচ্ছেদ এখন শুধু সময়ের অপেক্ষা? এই প্রসঙ্গে অভিনেত্রীর সাফ উত্তর, ও তো আমাকে ছেড়েই চলে গিয়েছে, বিচ্ছেদ তো হয়েই গিয়েছে। আমি আর কল্পনাও করতে চাই না যে শরিফুল রাজ আমার স্বামী। একটা মানুষ চলে গেলে তো আর ধরে রাখা যায় না। আমি চাই ও আমাকে ডিভোর্স দিক, আমি ওর প্রাক্তন, এটাই শুনতে আমার আরাম লাগবে। আমি রাজের বউ, এটা আর শুনতে চাই না। তবে সন্তান রাজ্যের জন্য কষ্ট পাচ্ছেন অভিনেত্রী, তাদের দুজনের জন্য রাজ্য সুখী জীবন না পাওয়ার আফসোস থেকে যাবে পরীমনির।